ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ডকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন লিওনেল মেসি। এতে সব মিলিয়ে অষ্টমবারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন 36 বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। সোমবার রাতে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বিজয়ী হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়। এদিকে 2022 সালের বিশ্বকাপ পারফরমেন্সের কারণে গতবারের বর্ষসেরা পুরস্কারটি উঠেছিল লিওনেল মেসির হাতে। পুরস্কারের জন্য বিবেচিত সময়ে মেসি 32 ম্যাচে করেছেন 24 গোল। বছরের শুরুতেই বর্ষসেরা পুরস্কার উঠছে মেসি, এমবাপ্পে অথবা হোলান্ডের মধ্যে কারো একজনের হাতে। ফিফা দ্য বেস্টের জন্য 2022 সালের 19 ডিসেম্বর থেকে 2023 সালের 20 অগস্ট পর্যন্ত সময়ের পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজে।